মিয়ানমারে আবারও বেপরোয়া হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। প্রতিনিয়ত জান্তার হামলা আতঙ্কে থাকে দেশটির বাসিন্দারা। এবার নতুন করে অভিযান চালানো হয়েছে সাগাইং অঞ্চলে। নতুন করে চালানো সেনাদের বেপরোয়া হামলায় বেসামরিক সহ অন্তত 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো বহু মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 11 জন বেসামরিক এবং 3 জন বিদ্রোহী রয়েছে। দা ইরাবতী বলছে, মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোরের দিকে সেখানকার সোনেচং নামের একটি গ্রামে অভিযান চালায়। ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বতুন তাও পিপলস ডিফেন্স ফোর্সের 3 সদস্যকে। সেখানেই তাদের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু বসত বাড়িতে। এ সময় বাধা দিতে আসলে আরও 11 জন গ্রামবাসীকে হত্যা করা হয়, কয়েকজনকে নির্মম নির্যাতনও করা হয়। স্থানীয়রা বলছেন, গ্রামের বিভিন্ন জায়গায় মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। এছাড়া ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি অবস্থায় আছে তা এখনও জানা যায়নি। ইরাবতে অবশ্য হামলা, প্রাণহানি বা নিখোঁজের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলেও উল্লেখ করে। এ বিষয়ে জান্তা সরকার বলছে, নিহতরা সবাই বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। দেশটির জান্তা বিরোধী এক সমালোচক বলেন, 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার সেনারা প্রায় 80টি গণহত্যা চালিয়েছে। নতুন করে ইয়ানমাবিনে চালানো নৃশংসতা জান্তার সংগঠিত আরও একটি গণহত্যা বলে উল্লেখ করা হয়। এ সময় জান্তা সরকারকে অর্থ, অস্ত্র এবং সমর্থন দেওয়া বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 2017 সালে 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় হামলা। গণহত্যা, নির্যাতনের শিকার হয়ে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। সেই সময়ের মিয়ানমার সেনাবাহিনীর ভয়ঙ্কর রূপ উঠে আসে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। সেই সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, নির্বিচারে হত্যা করা হয় বহু নিরীহ মানুষকে। রাখাইনে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত মামলা পর্যন্ত করে গাম্বিয়া। তারপরও প্রতিনিয়ত সীমান্ত অঞ্চলগুলোতে তাণ্ডব চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।